আবার এটা কোনো কথা বা ফোন লাগবো, এত দূরে যাইবেন? আপনি একলা না, আমার কথা দিবেন না, আমার সঙ্গে কথা দিবেন না, একটা নতুন দেশ দেখবেন, হজ করবেন, সেই অভিজ্ঞতাও তো শেয়ার করতে ইচ্ছা করবো আপনার। বৌমা এবার কাম করো, এইগুলো সব এইখানে রেখে দাও, আমি প্রতিদিন ভোরবেলা উঠা এগুলো দেখো। ফোনটা দেখি একটু, ফোন দেখবেন? হ্যাঁ দেখি। এত বাজার কিনবো না, এখন থেকে প্রত্যেকদিনই এত বাজার কিনবো। আব্বা যা যা পছন্দ করে খাইতে সেগুলোই আনছে। আব্বা তোমার 40 দিন আমার লগে থাকবো, যতদিন পর্যন্ত না যাইতেছে ততদিন পর্যন্ত আপা পছন্দ মতন ভালা। তত আপা দিকে তো খেয়াল রাখি তুমি। যেই ছেলে নিজের বাপের দিকে এত খেয়াল, তার বাপের খেয়াল না ফেরার উপায় আছে? আমি সবার দিকে খেয়াল রাখবো, চিন্তা করো। ভাই যাইবেন না রমেশ ভাই? হাসান ভাই, হাউস এজেন্সিতে তো অনেকক্ষণ ধরে ফোন দিতে আছে, সবগুলো নাম্বারই বন্ধ। বলেন, আচ্ছা আমার মোবাইল থেকে দেই নম্বরটা দেন তো। বুঝে দেন, ভাই নাম্বারটা আসলেই বন্ধ। কি কইছিলাম না, হুট করে না জানি এতগুলো টাকা দিয়েন না, ওই সব তো বয় এজেন্সি। যাচাই বাছাই ছাড়া এতগুলো টাকা একজনকে দিয়ে দিলেন, আর এখন এসেছেন আমার কাছে? না স্যার, হয়েছে কি মানে যেইভাবে কথাবার্তা বলছিল, কাগজপত্র দেখাইছিল, জিনিসটা আমাদের কাছে আসলে মনে হয়েছে। কিভাবে, কোনো ইনকোয়ারি করেছিলেন? প্রতি বছর সরকারিভাবে অনেক মানুষ হজে যায়, তাও আবার অনেক কম টাকায়। স্যার কি করা যায় স্যার? কি আর করবেন, আপনার কাগজপত্রগুলো দিয়ে যান, থানায় একটা মামলা করেন, দেখি কি করা যায়। হ্যালো আব্বা, তোমার গলাটা এমন শুনতেছে কেন? কিছু না আব্বা, না কিছু হয় না আব্বা, আপনার কাগজপত্র বা দু একদিনের মধ্যে চলে আসবো। আপনি রাজ্যে গেলেন না, ঘুমান আপনার, টেনশন করেন না, রাখি।
এক সপ্তাহ তো হয়ে গেল স্যার, কিছু করতে পারছেন স্যার? আপনার কি মনে হয় আমরা বসে আছি? তারা পুরোপুরি ফ্রড, টোটালি ট্রেসলেস। খামাকে এসে বিরক্ত করবেন না তো প্লিজ স্যার। আমার আপা একজন বয়স্ক মানুষ, জীবনে স্যার প্রথম আমার কাছে কিছু চাইছে, রোজ ফোন দিয়ে খবর নয় স্যার, আমি কিছু বলতে পারি না তাহলে স্যার। আপনি এক কাজ করুন, আপনার বাবাকে সরকারিভাবে হজে পাঠিয়ে দিন স্যার। আমি একটা বাইং হাউসে চাকরি করি, ছোট চাকরি, মাস শেষে 10 টাকাও থাকে না। আমার আব্বা স্যার কোনোদিন আমার কাছে কিছু চায় নাই, এই হতে যেতে গেছে সেটাও তার টাকায় স্যার, আর সন্তান হয়ে আমি সেই টাকাটা নষ্ট করে ফেলেছি স্যার। আর জীবনটা দিয়ে যেতে পারতাম স্যার, আমি আমার আব্বাকে হজে পাঠাইতাম, সেটাও সম্ভব না স্যার। কিরে বাবা, খাস না? খাই। আমার কাগজপত্র নিয়ে আসছো? আব্বা কাগজপত্র এখনো হয় নাই, আর একটু সময় লাগবো আব্বা। না ওই পোপাড়ার মতে মেয়ের ভাই যাইতেছে, এগুলো তো কাগজপত্র সব রেডি হয়ে গেছে। আরে তুমি থামো তো, সবার কি একসঙ্গে হয়? কিরে উঠলি যে খাবি না? না আমি আর খাবো না। মাই কইছে এক বোতল জমজম কুয়ার পানি আনতে। ইনশাআল্লাহ আমি সবার জন্য জমজম কুয়ার পানি নিয়ে আসব। চাচা আমার মেয়ের বিয়ে, আপনি দোয়া করে দিন। অবশ্যই করব। আর চাচা আপনি তো জানেন যে মাই একটু অসুস্থ, আপনার লোক দেখা করতে আইতে পারতেছে না। আপনি যদি কষ্ট করে একটু অঙ্ক বাড়িতে যাইতেন, সবাই মিলে আপনার সালাম করত। ইনশাআল্লাহ আমি তোমাদের বাড়িতে আসবো, আর আমার দোয়া তো সবার জন্য আছে। তা চাচা আপনার ফ্লাইট কবে চাচা? কামাল চাচার তো শুনলাম 5 তারিখে। আমি তো ঠিক জানি না, রমিজে জানি। রমিজ রমিজ আমার ফ্লাইটটা জান কবে? বাবা কি শুরু করছেন এগুলো, বাড়িটা তো বাজার বানায় ফেলাইছে। না মানে আমি হজে যাবো শুনে এরা আসতে আমার লোকের দেখা করতে। এটা তো ঢোল পিটানের কি আছে, দেশ থেকে কি আপনি পয়লা যেতেছেন হজে?